যদি পরীক্ষায় এ ধরনের অঙ্ক আসে, এক্স এর পাঁচ গুণ থেকে পাঁচ বিয়োগ করলে বিয়োগফল ১২৫ হয়, এক্স এর সঠিক মান কোনটি? তাহলে আমরা খুব সহজে এই অঙ্কটা সমাধান করতে পারব। তাহলে আমরা প্রশ্ন মতে এই কাজটা করি। তাহলে এক্স এর পাঁচ গুণ অর্থাৎ লিখতে পারবো আমরা পাঁচ এক্স, তাহলে এক্স এর পাঁচ গুণ অর্থাৎ পাঁচ এক্স থেকে পাঁচ বিয়োগ করলে, অর্থাৎ এটা থেকে আমরা বিয়োগ করব পাঁচ, বিয়োগ করলে বিয়োগফল হবে ১২৫। এখন এক্স এর মান আমাকে বের করতে হবে, তাহলে আমরা লিখতে পারি বা পাঁচ এক্স সমান ১২৫, এখানে পাঁচ বিয়োগ আকারে আছে, এপাশে গেলে হবে যোগ, তাহলে লিখতে পারি বা এক্স সমান ১২৫ যোগ পাঁচ, অর্থাৎ ১২৫ এর সাথে পাঁচ যোগ করলে হবে ১৩০। এখানে পাঁচ যেহেতু গুণ আকারে আছে, এপাশে গেলে হয়ে যাবে ভাগ। তাহলে এখানে পাঁচ দ্বারা যদি আমরা ১৩০কে ভাগ করি, তাহলে পাঁচ ১৩-এর মধ্যে যায় কয়বার? দুইবার যায়। পাঁচ দুগুণে ১০, বাঁচে ৩, নিয়ে আসলাম শূন্য, তাহলে ৩০। ৬বার দিলে পাঁচ ছক ৩০, অর্থাৎ আমরা লিখতে পারি এক্স সমান ২৬, অর্থাৎ আমাদের গ নম্বর উত্তরটা সঠিক।